হ্যালো ফ্রেন্ড সবাইকে সালাম আসসালামু আলাইকুম রকপাতুল্লাহ আবার ভাই তো চলে আসলাম তোমাদের শিবলু ভাই আমরা আছি এখন বর্ডার সাইডে যাচ্ছি চ্যাংখালি বর্ডার সেখানে মোটরসাইকেলে পাড়ে আছি আর আমরা বর্ডারের খুবই কাছে চলে এসেছি ভাই আমার সাথে আছে আদিপ পেছনে আর আমরা এখন এই যে ক্যামেরা শেষ করলাম এখানে এটা হচ্ছে চেংখালি বর্ডারের রোড আর খুব সূর্যটা দেখেন টকটকে লাল হয়ে আছে ভাই খুবই ভালো লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ আর কিছুই বলার নাই খুবই সুন্দর একটা জায়গা নিরবিরি পরিবেশ আমরা আছি ঠিক আছে ভাই তো চলো আমরা সামনের দিকে চলে যাচ্ছি ভাই আর এটা হচ্ছে আমাদের বর্ডারের রোড আমরা এখন বর্ডারের দিকে ঢুকে যাব আরে সালে বড় ভাই খুবই সুন্দর নিরিবিরি পরিবেশ ভাই এটা হচ্ছে জীবননগর চ্যাংখালি বর্ডার এটা হচ্ছে সেই জায়গা আমরা আর কিছুক্ষণের মধ্যেই বর্ডারের দিকে চলে যাবো ভাই অনেকেই কিন্তু ভিডিও করতেছে আর ভিডিওটা কেমন হবে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন তাহলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাকে দোয়া এবং আল্লাহ পাক রহমতে আমরা কিন্তু অনেক জায়গার ভিডিও ছাড়তেছি বাট আপনাদের কাছে আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না কি কারণে জানি না ভাই আর আমরা কিন্তু বর্ডার সীমান্ত কিন্তু চলে গেছি ভাই ঠিক আছে এটা হচ্ছে বর্ডারের শেষ সামনে সবাই দাঁড়িয়ে আছে আজকে মানে আজকে আর্মি নাই তা আসুক সমস্যা নাই লাগো আমরা ভিডিওটা করিনি যতক্ষণ আমরা কিন্তু বর্ডারে চলে আসছি ভাই এটা হচ্ছে বর্ডার শাউন গেট বর্ডার খোলা আছে গেট হ্যাঁ গেট খোলা রয়েছে না ও তো ওদের জন্য ভাই তো আমাদের জন্য না তা গেট খোলা আছে ভাই দেখেন চ্যাংখালি জিরো পয়েন্ট এটা এটাই সেই চ্যাংখালি জিরো পয়েন্ট আর এটা খোলা আছে ভাই বাংলাদেশের শেষ সীমানা আছে আমরা আমরা একটু জুম কি হবে দেখি শাওন কোন দিক নিতে বলছেন ও এই যে আমরা একটু জুম করে দিই ভাই এটা তো বেশি তো বেশি জুম হবে না টু এক্স পর্যন্ত হবে ভাই এই যে আজকে একটু নিরিবিরি আছে কোনো লোক নাই অনেকে আসতেছে ঘুরতে এখানে এটাই এটা হচ্ছে বর্ডারের জায়গা আর আমি ভাই তোমাদের সাথে এটাই তোমাদের শিবলু ভাই ভয়েস কেমন যাইতেছে আমি হয়তো বলতে পারতেছি না কেমন ভয়েস ক্যাপচার করতেছে ঠিক আছে আর এটাই আমার সাথে আছে আদিব আছে আছে এখানে অনেকেই ঘুরতে আসতেছে ভাই দেখেন আর বয়েস কোয়ালিটি কেমন যাচ্ছে আমরা জানি না আমরা একটু সামনে ক্যামেরাটা একটু ইয়ে করে দেখি এই যে বয়েস কেমন যাচ্ছে হয়তো আমি জানি না এটা হচ্ছে চাংখালি বর্ডারের জিরো পয়েন্ট এটা চাংখালি জিরো পয়েন্ট এটা এখানে আমরা আছি ইন্ডিয়ার শেষ সীমানা আমার পাশে যে ইন্ডিয়ার এটা বাংলাদেশের শেষ সীমানা এটা আছে আর বর্ডারটা তো খোলা আছে ভাই বর্ডারে কি হয় বলতে পারতেছি না আর এখানে আজকে কোনো ইয়া নাই এটা লেখা আছে এখানে যে বাংলাদেশের শেষ সীমানা এর বেশ আর যাওয়া যাবে না ঠিক আছে এর বেশ যাওয়া যাবে না ভাই আর অনেকটাই গরম

ওইটা না সাদা একটা পেলার আছে দেখো অনেকেই এখানে ঘুরতে আসতে ভাই ঠিক আছে আর সীমানাটা কোন জায়গায় শেষ হয়েছে সেটা তো বলতে পারতেছে না আর মাসাল্লাহ আমরা বর্ডারের শেষ সীমানায় আছি তো এটাই ছিল আমাদের

আমরা এখান থেকে ব্যাক করব অনেক লোক আছে আমার পেছনে এই যে অনেকেই টাইম করতেছে এখানে দেখো আর ওই পাশে যেতে পারলাম না ওই পাশে যেতে পারলে আরো আপনাদের ইয়ে করতে পারতাম বা সেটা আমরা ইয়ে করতে পারতেছেন ওই জায়গায় আর সূর্য আছে কিন্তু সূর্য কিন্তু ডুবে আসছে মিষ্টি লাল সূর্য এটা দেখেন সূর্যটা কিন্তু ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই আর ভালো লাগতেছে এটাই ছিল ভাই চ্যাংখালির বর্ডারের ভিউ আমরা আবারও অন্য জায়গায় ভিডিও করতে যাব হয়তো আগামীকাল চুয়াডাঙ্গাতে না হলে মুজিবনগর যাবো ভিডিও করতে আর জীবনগরের এটাই আছে বর্তমানে ভিডিও করার মতন ইন্ডিয়ার শেষ সীমানা এটা বাংলাদেশের আর ইন্ডিয়ার শেষ সীমানা আমরা আর এ বিষয়ে যেতে পারতেছি না কারণ অনেক সমস্যা আছে তো এই কারণে আমরা যেতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আলাইকুম